নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এবং কোন সকল মহিলারা আগে টাকা পাবেন। আপনাদের টাকা কি 2000 টাকা পাবেন, না 1000 টাকা পাবেন, না 1200 টাকা পাবেন। তো এই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। আলোচনার মূল পর্বে জানাবো, যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল মহিলারা 1000 পেতেন তো তারা অবশ্যই 1000ই পাবেন এবং যে সকল মহিলারা 1200 পেতেন তো অবশ্যই তারা 1200 পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে কখন থেকে শুরু করবে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের 2 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। এবার যে সকল মহিলারা আগে পাবেন, আগে পাওয়া বলতে এই নয় যে আপনারা আর কোনো দিন টাকা পাবেন না, বা হয়তো যে সকল মহিলারা টাকা পেয়েছেন হয়তো আর যে মহিলা বাকি থাকছে তো তাদের টাকা পাবেন না। এগুলো একটা লট ওয়াইজ ছাড়া হয়। তো লট ওয়াইজ যেহেতু ছাড়া হয় তো আপনাদের 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বলুন, বা বেকার ভাতা বলুন, বা বৃদ্ধ ভাতা বলুন, বা বয়স্ক ভাতা বলুন, বা প্রতিবন্ধী ভাতা বলুন, যে সকল ভাতার টাকা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু যে টাকা দেওয়ার যে কাজ বা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চালু হয়ে গেছে। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু অবশ্যই আসবে। আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই নয় কালকেই টাকা আসবে বা পরশু টাকা আসবে, এরকম কোনো কথা নয়। আপনাদের টাকা ছাড়লে, অর্থাৎ কি না, রাজ্য সরকার যখন টাকা ছাড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবার প্রশ্ন থাকছে যে কোন সকল মহিলারা আগে টাকা পাবেন। দেখুন, প্রথম কথা, এর আগে যখন অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনের সময় আপনারা যখন আগে যা ফর্ম ফিল আপ করেছেন, তো তারপরে দেখা যাচ্ছে কি যে তারপরে আপনি ফিল আপ করেছেন, তাহলে যে প্রথম ফিল আপ করেছে অবশ্যই সে কিন্তু টাকা আগে পাবে। আগে পাবে বলতে এই নয়, অ্যাকাউন্ট বহু অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা প্রদান করা হয়, অর্থাৎ টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। তো সেই টাকা আসতে ব্যাঙ্কিং পারপাসেও হয়তো একদিন টাইম লাগতে পারে। তো আপনাদেরকে জানাবো যে আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর 2 থেকে 4 দিন, অর্থাৎ আজকে 2 তারিখ, তো 2 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনাদের টাকা কিন্তু আপনাদের চলে আসবে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, টাকা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। যে সকল মহিলারা 1000 পাচ্ছেন তো তারা 1000ই পাবেন, এবং যে সকল মহিলারা 1200 পাচ্ছেন তো অবশ্যই 1200ই পাবেন। তো ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই নয় যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না বা আসতে দেরি হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে রাজ্য সরকার, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পাঠাবেন। এছাড়াও আপনাদের যে ভাতা রয়েছে, সেই ভাতার টাকাও কিন্তু যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেগুলো কিন্তু আর 2 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটার আপডেট এটাই ছিল। পরবর্তী সময়ে আবারও নেক্সট ভিডিও নিয়ে, টাকা যখন আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে সাহায্য করবো। টাটা বাই।